আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই পুঁইশাকের রেসিপি। সবাই পুঁইশাক রান্না করতে পারি আমরা, কিন্তু আমি কিভাবে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। চলো দেখে নিই রেসিপিটা। তাহলে নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে পুঁই শাক রান্নাটা শেয়ার করব। আমি কী করে পুঁই শাক রান্না করে থাকি, অনেক রকমভাবেই রান্না করি, তার মধ্যে এটা একটা পদ্ধতি। আজকে রান্না করা হচ্ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রায় 2 টেবিল চামচ মতন একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এবার দেখো তেলটা গরম হতে থাক, তোমাদের দেখিয়ে নিই। আমি পুঁই শাকের মধ্যে দেবো, পুঁই শাকের ডাঁটাটা রয়েছে, রয়েছে কিছুটা আলু, একটা মিডিয়াম সাইজের আলু আর একটু কুমড়ো, এটাই হয়েছে পুঁই শাকে দেবার জন্য। আর পাতাটাকে আমি আলাদা করে রেখেছি, দেখো এই যে পাতাটা আমি আলাদা করে রেখেছি। এগুলো ধুয়ে গুছিয়ে পরিষ্কার করা আছে এবং আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার ফোড়নে আমি দেব এখানে 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে রয়েছে গোটা জিরে, কালো জিরে, এটা রাঁধুনি, এটা মেথি, এটা মৌরি, ঠিক আছে? এটা আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতাকে আমি 4 টুকরো করে রেখেছি, আর 2টো শুকনো লঙ্কা একটু হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এবার এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব। এর মধ্যে আমি এখন নুন হলুদ কিছুই যোগ করব না, একটুখানি ঢাকা দিয়ে রাখব। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখো আমি চাপাটা খুলে নিলাম। এর মধ্যে আমি এখন প্রয়োজন মতন একটু হলুদ দিয়ে দেবো, স্বাদ মতন নুন দিয়ে দেবো, স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সে কটা। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে চিংড়ি মাছও অ্যাড করতে পারো, চিংড়ি মাছ দিয়ে খেতে এই পুঁই শাকের রেসিপিটা খুব ভাল লাগে। এবার আমি আর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। আমি একটা ছোট গ্রাইন্ডারের জারে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ সর্ষে, কালো সর্ষে, রাঁধুনি 1 চা চামচ পরিমাণ, আর একটুখানি কাঁচা আদা। এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেবো। এবার প্রায় 5 মিনিট বাদে আমি ফিরে এলাম, দেখো আমাদের ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা বাকিটুকু দেখেছো ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, তো এবারটা আমি নাড়িয়ে নেবো ভালো করে। এবার এর সঙ্গে অ্যাড করে দেবো আমি শাকটা। এবার আবার ভালো করে একটু নাড়িয়ে দেবো। শাকটা রান্না হলে পরিমাণে অনেকটাই কমে যাবে। তোমরা যদি কেউ কোনোদিন না খেয়ে থাকো এই প্রসেসে রান্নাটা, একবার করে খেয়ে দেখবে খুব ভালো হয় খেতে। এটা শাকটা যতক্ষণ রান্না হবে ততক্ষণ আমি এই সময় তোমরা নুন মিষ্টিটা একটু চেক করে নেবে, আর আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম, শাকটা একটু নরম হয়ে যাবে। বেশিক্ষণ রাখবে না, তাহলে শাকের কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম, দেখো এবার কিন্তু কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে, একদম আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাটা যেটুকু সিদ্ধ হওয়ার বাকি ছিল সেটুকু হয়ে গেছে। তো এবার আমি যে মশলাটা আমি বেটে রাখলাম, রাঁধুনি, সর্ষে আর আদা, সেই মশলাটা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। খুব
খুব সামান্য পরিমাণে দেবে, যাতে শুধু ওর গন্ধটা আসে। এবার আমি ওই গ্রাইন্ডার মিক্সারের জারটা ধুয়ে জলটাও দিয়ে দেবো, এর সাথে দিয়ে শুকিয়ে নেব। দেখো রান্নাটার মধ্যে আমার একটুখানি জল বেরিয়েছে, যেহেতু আমি মিক্সারটা ধুয়ে জলটা দিয়েছি। তো এই জলটা পুরো শুকিয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের পুঁই শাক রান্নাটা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।